আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনার আজকে আমাদের তৃতীয় দিন। আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। এর আগের দুইটা সেগমেন্টে আমরা আলোচনা করেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাক ইসলামিক যুগ, ইসলামের আসার আগে তিনি কিভাবে তার জীবন অতিবাহিত করেছেন। এরপরে আমরা দ্বিতীয় সেগমেন্টে আমরা আলোচনা করেছি যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে হিজরত পর্যন্ত, মদিনায় আসা পর্যন্ত ঘটনাবলীগুলা কী ছিল তা আমরা আলোচনা করেছি। তিনি যখন মদিনায় আসলেন, আসার পরে আজকে আমরা আলোচনা করব এই নিয়ে যে মদিনায় আসার পরে তার ভূমিকা কী ছিল। তার আগে আপনাদেরকে মনে করে করিয়ে দেওয়ার জন্য যে তিনি হিজরতে আসার আগে গত সেগমেন্টে আমরা আলোচনা করেছি যে তিনি যখন হিজরত করার মনস্থ করলেন, হিজরত করার জন্য তিনি সর্বপ্রথম মুসলমান যিনি প্রকাশ্যে নিজের হিজরতকে ঘোষণা করলেন যে আমি মদিনায় যাচ্ছি, যদি কারো সাহস থাকে তাইলে মক্কার পার্শ্ববর্তী এই পাহাড়ে আমার সাথে আসো, আমার সাথে মোকাবেলা হবে। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কোনো বাপ তার ছেলে মেয়েকে ইতিম করতে চায়, অথবা যদি কোনো ব্যক্তি তার মাকে সন্তান হারা করতে চায়, আমার সাথে আসুক, মোকাবিলা হবে। সমস্ত মক্কার মাঝে, সমস্ত কুরাইশবাসীদের মাঝে কারো সাহস হয় নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে যে তুমি মক্কা ছেড়ে চলে যেতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় আসেন। এই ক্ষেত্রে যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় আসেন, দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তিনি একা আসেন নাই, তার সাথে আরও প্রায় ২০ জন সাহাবি যারা নিরীহ এবং নির্যাতিত, প্রকাশ্যে আসার সাহস নাই, সেই সব সাহাবারা তার সাথে যোগ দেন। আমরা গত সেগমেন্টে আলোচনা করেছি বরা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেছিলেন যে ৫ নম্বর ব্যক্তি যিনি মদিনায় এসে পৌঁছান তিনি ছিলেন উমর, আর তার সাথে চলে আসেন আর ২০ জন সাহাবি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরতের পরিকল্পনা করেন, তিনি আরও ২ জন সাহাবির সাথে তিনি এই ব্যাপারে আলোচনা করেছিলেন। একজন হইলেন আইয়াশ ইবনে আবি রাবিয়া এন হিশাম ইবনুল আস। আইয়াশ ইবনে আবি রাবিয়া এন হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ২জন কুরাইশের বিখ্যাত সাহাবি, দুজনই কুরাইশ বংশের এবং দুজনই অত্যন্ত সম্মানী। তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৩জন একসাথে মিলে পরামর্শ করলেন এইভাবে যে মক্কা থেকে প্রায় ১০ মাইল বাইরে, ১০ মাইল দূরত্বে আদাতে বনি গিফার নামক একটি জায়গা, তারা একটা টাইম নির্ধারিত করলেন যে ওই টাইমে
আমরা তিনজন একসাথে মিলিত হব। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দুইজনকে বললেন, তোমরা ওই নির্ধারিত টাইমে আদাতে বনি গিফারে চলে আসবে আর আমরা একসাথে যাব। এই তিনজনের মাঝে এই পরিকল্পনাটা খুব গোপন ছিল, আর তাদের মাঝে এইটাও আলোচনা হয় যে যদি কেউ আসতে না পারো তাইলে বাকি যে দুইজন, বাকি দুইজন তাদের জার্নিকে কন্টিনিউ করবে। নির্ধারিত টাইমে হিসাম ইবনুল আস ইবনুল ওয়াইল আসতে পারেননি, তাকে কুরাইশরা ধরে ফেলে, তাকে বন্দি করে ফেলে, কিন্তু আয়াস ইবনে আবি রবিআ চলে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়। আয়াস ইবনে আবি রবিআ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা মদিনায় চলে আসেন। মদিনায় চলে আসার আগে আমরা জানি সব সাহাবারা প্রথমে কুবা নামক স্থানে তারা যাত্রা বিরতি করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন কুবায় তিনি প্রায় 15 দিন অবস্থান করেন। সো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন তিনিও কুবায় অবস্থান করেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবারা কুবায় অবস্থান করছিলেন, হঠাৎ দুইজন মানুষ মক্কা থেকে দুইজন মানুষ এসে হাজির হয়। একজন হইল আবু জাহাল ইবনে হিসাম এবং আরেকজন হইল হাশিম ইবনে হিসাম, হারিস ইবনে হিসাম, সরি, একজন আবু জাহাল আর আরেকজন হইল হারিস। তারা দুইজন কুবায় আসে আয়াসকে নেওয়ার জন্য। আয়াস ইবনে আবি রবিয়া, আয়াস ইবনে আবি রবিয়া তাদের এক দৃষ্টিতে তারা চাচাতো ভাই, আর মায়ের দিক দিয়ে তারা হাফ ব্রাদার। তারা আসলো, আয়েশা বলল আয়াস ইবনে আবি রবিয়াকে বলল, ও আয়াস ইবনে আবি রবিয়া, তুমি মক্কা থেকে চলে আসছো, তুমি জানো তোমার মায়ের কি অবস্থা, তোমার মা অসহায় হইয়া, তোমার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে পাঠাইছেন, আমরা দুইজন তার এই অবস্থা দেখে আমরা চলে আসছি তোমাকে নেওয়ার জন্য। তোমার মায়ের কসম খাইয়া বলছে যে ও কোনো দিন মাথার চুল আছড়াবে না, আর কোনোদিন ও ছায়ার তলে আশ্রয় নিবে না। যতদিন পর্যন্ত তুমি মক্কায় ফিরে না গেছো ততদিন পর্যন্ত চুল আছড়াবে না এবং ছায়ার নিচে আশ্রয় নিবে না। সে যদি মারাও যায় সে মারা যাবে, তারপরেও সে তার নিজেকে এইভাবে শাস্তি দিবে যতদিন পর্যন্ত তুমি মক্কায় ফিরে না গেছো। ও আয়াস, তুমি যদি তোমার মাকে দেখতে চাও, তোমার মাকে যদি তুমি সুখে শান্তিতে দেখতে চাও, তো ও আয়াস তুমি আমাদের সাথে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আয়াস, ওদের সাথে তুমি কখনো যাইও না, ওরা এটা একটা কল্পকাহিনী বানাইছে তোমাকে নিয়ে নেবার জন্য, তুমি ওদের কথায় ওরা একটা ঠপ দিছে, এই ঠপে তুমি পড়বে না, তুমি যাইও না, যেভাবে হোক আমরা মদিনায় চলে আসছি, আমরা এখানে থাকি, খবরদার তুমি তাদের কথায় কান দিও না। তখন আয়াস চিন্তা করতেছেন, তা একে তো তার নিজের মা, মায়ের নিয়ে তিনি বললেন, ভাই উমর তুমি তো বলতেছো ঠিক আছে, তারা আমাকে টুপে ফালাইছে ফালাইবে, কিন্তু আমার মা, আমার মা ছাড়া আমার তো দুনিয়াতে আর কেউ নাই, যদি আমার মায়ের কিছু হইয়া যায় একটা কথা থেকে যাবে দুনিয়া থেকে, আমি কি করব। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আয়াস,
যা কিছু হবার কিচ্ছুই হবে না। তোমার মা যখন গরমে যখন ওর শরীর পুড়ে যাবে অটোমেটিকলি তখন সে ছায়ার নিচে আশ্রয় নিবে, আর যখন উকুনে ওর মাথা ভরে যাবে তখন সে অবশ্যই তখন মাথার চুল আঁচড়াবে। তুমি চিন্তা করো না, মনকে একটু শক্ত করো। আয়াস বললেন, ভাই উমর আপনি তো বলতেছেন কিন্তু মা তো কি যে করি, তাছাড়া আমার অনেক সম্পদ মক্কায় রইয়া গেছে, এখন যদি মক্কায় না যাই আর তারা আমার সমস্ত সম্পদ যদি তারা নিলাম কইরা দেয়, নষ্ট কইরা দেয়। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আয়াস সম্পদের জন্য তুমি চিন্তা কইরো না, তুমি জানো আমি উমরের কি পরিমাণ সম্পত্তি মক্কায় আছে, এর থেকে হাফ সম্পত্তি অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম, তারপরে ওদের সাথে যেও না। আয়াস চিন্তা করতেছেন, আর এইদিকে আবু জেহেল এবং হারিস তারা ওইখানে বসা, তারা বলতেছে আয়াস তোমার মায়ের কথা চিন্তা করো, ও আয়াস জীবনে একটা কথা থেকে যাবে যদি তোমার মা মারা যায় তুমি তখন লোকের সামনে কিভাবে মুখ দেখাবে। তখন আয়াস সিদ্ধান্ত নিলেন তিনি মক্কায় চলে আসবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ব্যক্তিটাকে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি কনভিন্স করতে পারতেছেন না, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই আয়াস তুমি যাবে, খুব কেয়ারফুল থাকবা, আর আমার এই যে একটা একটা মাদি উট আছে এইটা নিয়ে যাও, খুব দ্রুত চলে, মক্কার মাঝে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ উট হইল মাদি উট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই উটটাকে সাথে নিয়ে যাও, আমার এই উটের উপর সওয়ার হইয়া তুমি যাইবা, যদি কোনো কিছু হয় তাহলে এই উটটাকে তুমি ব্যবহার করতে পারবা। এই আয়াস আয়াস তখন চললেন, ওরা যখন কিছু দূর আসলো, আসার পরে আবু জেহেল বলল আয়াসকে, আয়াস তোমার উটটা কিন্তু খুব সুন্দর, আর এই দেখো আমার যে উটটা চলতে পারতেছে না, একদম দুর্বল, আর বৈশাও আমি আরাম পাইতেছি না, উমরে তোমারে যে উটটা দিছেন আমাকে ওই উঠা উটের উপর একটু তা বসাইবার বসবার একটু চান্স দাও, সুযোগ দাও। আয়াস বললেন, ঠিক আছে আসো। যখন তিনি উটটাকে মাটিতে বসাইছেন আর উঠে তার গর্দনাটা নিচু করছে, এমনিতেই আবু জেহেল আয়াসকে ধৈরা ফেলছে, সাথে সাথে হারিস আয়াসকে ধৈরা ফেলছে, ধৈরা ফেললেই তারা ওনাকে বেঁধে ফেলছে। আয়াস তো তখন বুঝে ফেললেন যে উমর যে কথা বলছিলেন তেনাকে এটা সত্যে পরিণত হইয়া গেল, ওনাকে বাধা অবস্থায় তারা মক্কায় নিয়ে আসলো। আসার পরেই তো অত্যাচার শুরু হইল, দিন নাই রাত নাই অত্যাচারের উপর অত্যাচার। এই দুইজন সাহাবি আয়াস ইবনে আবি রবিআ এন হিশাম ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা দুজন এই কাফিরদের মাঝে মক্কার কুরাইশরা বেঁধে দিনে রায় দিন রাত তাদেরকে অত্যাচার করত, নির্যাতন করত, দিন যায় রাত যায়, শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করে চলে আসেন, আসার পরে নবী করিম সাল্লাম জানেন আয়াসের কি অবস্থা হচ্ছে, তিনি জানেন হিশামের কি অবস্থা হচ্ছে, কিন্তু তাদেরকে ছুটাইতে পারতেছেন না। একদিন কোরআন শরীফের একটি আয়াত নাজিল হয়, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। আয়াস এবং হিশাম তারা মনে করতেন যে তারা ভুল করছেন, নিজেকে অপরাধী ভাবতেন। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বলে দাও আমার সেই সব বান্দাদেরকে যারা নিজেদেরকে বন্দী করে রেখেছেন
তারা নিজেদেরকে দুঃখী বা তারা নিজেদেরকে অপরাধী সাব্যস্ত করতেছেন বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয় ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ মাফ করে দেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ গফুর আল্লাহ সর্বোচ্চ দয়াবান আল্লাহ মোস্ট মার্সিফুল যখন এই আয়াতগুলো নাজিল হয় যখন এই আয়াত নাজিল হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজের মাঝে এই আয়াতটা লিখে আয়াশ ইবনে আবি রবিয়ার কাছে পাঠিয়ে দেন আয়াশ ইবনে আবি রবিয়া এই কাগজটা পেয়ে এত খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দুঃখ কষ্টের ব্যাপারে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তার চিন্তা ছিল যে অন্যান্য সাহাবারা যারা দুঃখ কষ্টে আছেন অন্যান্য সাহাবারা যারা নির্যাতিত হচ্ছেন যারা নিপীড়িত হচ্ছেন তাদের জীবন নিয়ে তাদের সহ সম্পত্তি নিয়ে তাদের সহায় সম্বল নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় চিন্তা থাকত তো মদিনায় আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সর্বোচ্চ একজন অন্যতম উপদেষ্টা হিসাবে সবসময় তিনি সময় অতিবাহিত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বিভিন্ন আশয় বিষয় নিয়ে ঘনিষ্ঠভাবে তিনি থাকতেন আমরা যদি ওইসব আলোচনা করতে যাই তাহলে আমাদের আলোচনাটা অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যাবে আমরা খুব সংক্ষেপে দু একটা ঘটনার উল্লেখ করব বিকজ আমাদেরকে আলোচনা করতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা আসবে উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত নিয়ে সেই জন্য আমরা উমর রাদিয়াল্লাহু তাআলার মদনী জীবনকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসেন আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়ে প্রত্যেক মদনী সাহাবি এবং মক্কার সাহাবিদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন একজন মক্কার একজন মদিনার তাদেরকে ভাই বানাইয়া দেন যে এটাকে বলে আল উখুয়াহ ভ্রাতৃত্ব ব্রাদারহুড উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উওয়াইম ইবনে সাঈদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইলেন মদিনার ইমাম জাউজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উওয়াইম ইবনে সাঈদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন কিন্তু তবকাতে ইবনে সাআদে বলা হয়েছে যে উতবান ইবনে মালিক এবং মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্ব বন্ধন হয় তাহলে কথাটা দুই রকম দাঁড়াইল ইমাম জাউজি বলছেন উওয়াইম ইবনে সাঈদার সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন হয় আর তবকাত ইবনে সাআদে বলা হয়েছে যে তার সম্পর্ক উতবান ইবনে মালিকের সাথে হয় ভ্রাতৃত্ব বন্ধন তো এইটাকে আবার ইমাম ইবনে জাউজি রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি এটাকে এইভাবে রিকনসাইল করছেন যে হয়তো এই দুজনের সাথে তিনজনের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন তিনটা বিভিন্ন সময়ে হয়েছে অথবা একই সাথে হইতে পারে অথবা তিন সময়ে হয়েছে যেভাবেই হোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে তিনি বিলিয়ে দিলেন যেভাবে তিনি মক্কায় ছিলেন সেই একই উমর মদিনায় তার সময় তার মেধা তার শ্রম ব্যয় করে দিলেন ইসলামের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে উল্লেখ করেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তিনটা মতামতের সাথে কোরআনে করিম অবতীর্ণ হয় এই যে একটা ইউনিক পজিশন একটা মাহাত্ম
মুহূর্ত একটা গ্রেটনেস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি তিনি যে মতামত দিচ্ছেন তার মতামতের সাথে কোরআন অবতীর্ণ হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার মতামতের সাথে কোরআনে করিমের তিনটা মতামত আমার মতামতের সাথে আয়াত নাজিল হয়েছে প্রথমটা কোনটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম সরি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার ইবাদতের জায়গা মাকামে ইব্রাহিমের কাছে আপনি নির্ধারিত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআন নাজিল করলেন কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন اتخذوا من مقام ابراهيم مصلى مقام ابراهيم كعبه الشريفের পাশে যে মকামে ইব্রাহিম এই মকামে ইব্রাহিমের ওইখানে দাঁড়িয়ে তুমি নামাজ পড়বে এইটা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিচ্ছিলেন কোরআন নাজিল হইল এই ব্যাপারে দ্বিতীয়টা কোনটা উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত যখন দেখলেন এই ঘটনা হয়েছে মদিনায় উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত যখন দেখলেন যে লোকেরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে বিভিন্ন জায়গার লোক নবী করিম ইসলামের সাথে দেখা করতে আসে তখন তখন পর্দার আয়াত ছিল না ওরা আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম ইসলাম তো মসজিদে নববীতে মসজিদে নববীর এক পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান ছিল ফ্ল্যাট ছিল আমরা বলতে পারি যে ওইখানে মসজিদের সাথে আর নবী করিম ইসলামের ঘরের সাথে আপনার কাঠিন দেওয়া ছিল ঠিক কাঠিন খুব শক্ত কাটিন দেওয়া ছিল আর লোকেরা আসতো যাইতো উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এখানে উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ আছেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লোক এখানে আসা যাওয়া করে আর এখানে আপনার সহধর্মিণীগণও আছেন যদি একটা পর্দার ব্যবস্থা করা যায় আমার মনে হয় সবচেয়ে ভালো হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরামর্শ দিচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব সূরা আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ যখন যখন তোমরা তাদের সাথে কথা বলবে সহধর্মিণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের সাথে সহধর্মিণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীর সাথে কথা বলবে فَاسْأَلُوهُنَّ তখন مِنْ وَرَاءِ حِجَابٍ হিজাব করে হিজাবের পর্দার পিছন থেকে তাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে কিভাবে মহিলাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদেরকে হিজাবের ভিতরে রাখা যায় আজেবাজে লোকরা আসা যাওয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে উমর রাদিয়াল্লাহু তাআলার মতামতের সাথে একাত্মতা ঘোষণা করেন তিন নম্বর কোরআন শরীফের আয়াত নাজিল হয় উমর রাদিয়াল্লাহু তাআলার মতামতের সাথে যখন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে কিছুদিন প্রায় এক মাস যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তার কোনো সম্মানিত স্ত্রীদের সাথে কোনো যোগাযোগ করেননি তখন অনেক কথাবার্তা চলতেছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই বিষয়ে একটু অবহিত হইলেন অবহিত হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মেয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে কথা বললেন বলে তাদেরকে একটু শাসাইলেন বললেন তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওনাকে যদি তোমরা কষ্ট দাও তাহলে তোমরা কি জানো যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে আল্লাহ তাকে তোমাদের চেয়ে ভালো পত্নী দিয়ে সম্মানিত করবেন
উমর রাজি আল্লাহ তাআলা আনহু এই কথা বলার পরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন সাইয়্যিবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। সূরা তাহরিমের এই আয়াত নাজিল হয় যে তোমরা যদি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে আল্লাহ পাক তাকে এর চেয়ে ভালো মুমিনাত আবিদাত আল্লাহ পাক দিয়ে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও উমর, আমাদের বিষয়টা আমাদের মাঝে ছেড়ে দাও, আমাদের বিষয়টা আমাদের মাঝে ছেড়ে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই, আমরা তার ফ্যামিলি, আমরা এই জিনিসটা আমরাই ডিল করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে ভালো জানেন। যাই হোক, তো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তিনটা মতামতের সাথে কোরআনে করিম অবতীর্ণ হয়েছে, এই ধরনের সৌভাগ্য কয়জন সাহাবীর মাঝে ঘটছে? এত অন্তরের দিক দিয়ে এত ঘনিষ্ঠ ইসলামের জন্য, এত বেশি তার দরদ, এসব এত বেশি চিন্তা ইসলামের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের আয়াত নাজিল করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতকে প্রাধান্য দিয়েছেন। এমনকি আপনারা জানেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, কে ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল? সে ছিল মক্কার সবচেয়ে দুর্ধর্ষ, সবচেয়ে চতুর মুনাফিক। সরি, মদিনায় কোনো মুনাফিক, যারা মুনাফিক ছিল এই মুনাফিকদের মাঝে মুনাফিকদের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যেদিন মারা যায়, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তিনি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাম করলেনও তাই, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা গেলেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কুর্তা দিয়ে দিলেন তার কাফন দেওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আপনি জানেন আপনি কি করতেছেন? আপনি জানেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কি না করেছে আমাদের বিরুদ্ধে? একটা একটা করে ঘটনার উল্লেখ করলেন। আমরা ওইসব ঘটনা উল্লেখ করার মতো টাইম আমাদের হাতে নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উহুদের ময়দানে উহুদের দিন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল লোকসকল নিয়ে ভাগিয়ে গেল, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মক্কার কুরাইশদের সাথে তত্ত্ব বিতরণ করলো, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল প্রত্যেকটা ঘটনায় মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে অবস্থান নিল যে যাতে মুসলমানরা দুর্বল হয়ে যান। কত ষড়যন্ত্র করছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আর আপনি জানেন এইগুলা জানার পরে আপনি তার জানাজা পড়াইতে যাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী, ওনার ফয়সালা, ওনার পড়া চিন্তা ভাবনা ভিন্ন, উনি গেলেন জানাজা পড়াইলেন। কোরআনে করিমের আয়াত নাজিল হইল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তুমি তাদের নামাজ পড়বে না যারা তোমার সাথে মুনাফিকি করছে, ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশেও দাঁড়াবে না। এই দেখেন, এই ঘটনা আবদুল্লাহ ইবনে উবাই সলুলের মৃত্যুর ঘটনাটার সাথে, জানাজা পড়ানোর ঘটনাটার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলার মতামতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিম নাজিল করলেন। এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর কোনো মুনাফিকের নামাজ পড়াননি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটি হাদিস উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত নাজিল হওয়ার পরে কোনো আর কোনো মুনাফিকের জানাজার নামাজে অংশগ্রহণ করেননি। আরও আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার সাথে, ওনার মতামতের সাথে কোরআনে করিমের আয়াত নাজিল হয়েছে। শুধু এইগুলা না, আরও হয়েছে, যেমন হয়েছে আপনার বদরের সময় যেসব, যেমন 70 জন কাফির আপনার মারা গেল, আরও 70 জন বন্দী হইল, এইসব বন্দীদের ব্যাপারে কী করা যায়,
উমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত ছিল যে যারা বন্দী হয়েছে এদেরকে আমরা শেষ করে দেব, কতল করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরামর্শ করলেন আবু বকর সহ অন্যান্য সাহাবাদের সাথে, তারা বললেন না, কতল খামনায় কতল করার ওদেরকে আমরা র‍্যানসাম দিয়ে ছেড়ে দেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওদেরকে কতল করাটা ইত্তাদের জন্য উচিত ছিল। এই ক্ষেত্রেও উমর রাদিয়াল্লাহু তাআলার মতামতের সাথে কোরআনের মতামত মিলে যায়। আরও কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে, যে ঘরে ঢোকার আগে যে নক করা, দরজায় নক করা, এর আগে কুরাইশরা এরাবরা আপনার কোনো কারো ঘরে ঢুকতে হলে নক করতো না দরজায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাকার জন্য দুজন লোককে পাঠান, ওরা ওনার রুমে ঢুকে যায়। বিকজ নক করার কোনো প্রচলন ছিল না, দরজায় খটখট করার কোনো প্রচলন ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করলেন, সাথে সাথে কোরআন নাজিল হয়ে গেল যে কারো ঘরে ঢুকতে হলে তুমি দরজায় নক করে তার বাদে উনি যখন তোমাকে অনুমতি দেন তখন তুমি ঘরে ঢুকবে। তো এই যে ঘরে ঢুকার অনুমতির এই যে আয়াতটা উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনার সাথে সম্পৃক্ত। এমনিভাবে মদ খাওয়ার বিষয়টা, যে মদটা মদ খাইয়া যে আপনার মদ খাওয়া হারাম, এই ঘটনার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত, তিনি চাইতেন যে মদটা হারাম হইয়া যাক। অনেক সময় আলোচনা করছেন নবী করিম ইসলামের সাথে, ইভেনচুয়ালি কোরআনের আয়াত নাজিল হইল যে মদ খাওয়া হারাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার দূরদর্শী চিন্তা ভাবনা মুসলমানদের জন্য, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদক্ষেপ ইসলামের জন্য এত দৃঢ়ভাবে সম্পৃক্ত হয়েছে ইসলামের সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা উচ্চ মর্যাদার আসনে সমাসীন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহসী সাহাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন উপদেষ্টা, বিভিন্ন আশয় বিষয়ে নবী করিম ইসলামের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর উমর রাদিয়াল্লাহু তাআলা, তার সমস্ত মদনী জীবন প্রত্যেকটা ঘটনার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা জড়িত। বদর বলেন, উহুদ বলেন, মুস্তালিক বলেন, যত ঘটনা ঘটছে প্রত্যেকটার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জড়িত। আমরা এখানে হুদাইবিয়ার ঘটনাটা উল্লেখ করতে চাই। সিরাতে ইবনে হিসামে ইবনে হিসাম রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে তিনি বললেন যে আমি স্বপ্নে দেখছি আমি কাবা শরীফের তওয়াফ করতেছি, তখন নবীদের স্বপ্ন হইল ওয়াহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন তার ছেলেকে কুরবানি দিবেন, এটা শুধু স্বপ্ন না, নবীদের স্বপ্ন হইল ওয়াহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে তিনি কাবা শরীফের তওয়াফ করতেছেন, এটা ওয়াহী। এখন তার জন্য তওয়াফ করা জরুরি, সিদ্ধান্ত নিলেন ষষ্ঠ হিজরিতে যে তিনি তওয়াফ করবেন। সব সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হইলেন, তারা ইহরামের কাপড় পরিধান করে মক্কার দিকে রওনা হইলেন। কাফিররা মক্কার বাইরে হুদাইবিয়া নামক স্থানে তাদেরকে স্টপ করল। স্টপ করার পরে ওইখানে অনেক আলোচনা হইল, কোনো সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না। এইখানে একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও উমর, আমার মনে হয় তুমি যদি মক্কায় যাও তাদের সাথে একটু আলাপ আলোচনা করো এবং তাদেরকে বলো যে আমরা আসছি শুধু উমরা করে চলে যাব, তারা হয়তো তোমার কথা মানবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আমি তো যাইতে পারি কিন্তু আমার মনে হয় আমি গেলে কোনো লাভ হবে না। কেন হবে না? বিকজ কুরাইশরা জানে আমি কে, তাদের সাথে যে আমার যে শক্ত ব্যবহার সেজন্য আমার মনে হয় তারা আমাকে বিশ্বাস করতে পারবে না। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে
আমরা যদি ওসমান রাজি আল্লাহ তালকে পাঠাই। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন এটা ভালো কথা। ওসমান রাজি আল্লাহ তালকে পাঠানো হইল মক্কায়। বলা হইল যে ওসমান যদি ফিরে না আস, একটা নির্ধারিত টাইম দেওয়া হইল যে এর ভিতরে যদি ওসমান চলে না আসেন তাহলে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। নির্ধারিত টাইম পার হইয়া গেল, উসমান রাজি আল্লাহ তালা না আসতেছেন না। তখন উসমান রাজি আল্লাহ তালা আসতেছেন না আর তখন আপনার রিউমার ছড়াইয়া গেল চতুর্দিকে, রটনা ছড়াইয়া হইল যে উসমান রাজি আল্লাহ তালাকে ওরা মেরে ফেলছে। সাহাবারা সিদ্ধান্ত নিলেন, ওইটাকে বলে বয়াতে রেদওয়ান। এই যে বাবিল গাছের নিচে সব সাহাবারা নবী করিম ইসলামের হাতের উপরে হাত রেখে সিদ্ধান্ত নিলেন যে তারা মৃত্যু একে হয়ে যাইবে, তারপরেও তারা আর ফিরে যাবেন না, কুরাইশদের সাথে যুদ্ধ করবেন। কিন্তু ওইটা নিচক একটা গুজব ছিল। উসমান রাজি আল্লাহ তাআলা শ্বশুরে চলে আসলেন। আসার পরে যে কুরাইশের সাথে আলোচনা হইল যে একটা সন্ধি করে ফেলি আমরা, বিভিন্ন শর্ত দেওয়া হইল সন্ধির মাঝে। রসুল্লাহ সাল্লাহ ইসলাম সন্ধিতে রাজি হইলেন। এই যে সন্ধিপত্র যখন স্বাক্ষর হচ্ছিল, সন্ধিপত্রে লেখা ছিল, এখানে একটা ধারা ছিল যে যদি কোনো মানুষ মক্কার কোনো ব্যক্তি মুসলমান হইয়া মদিনায় চইলা যায় তাইলে তাকে আবার মক্কায় ফিরাইয়া দিতে হবে। আর যদি কোনো মুসলমান মক্কায় চইলা আসে তাহলে তাকে তারা ফেরত দিবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমরা এই ধরনের একতরফা ধারা আমরা কিভাবে গ্রহণ করি। এরপরে আরেকটা, এইখানে আরেকটা ধারা ছিল যে এই বছর উমরা না করে তোমরা চলে যাবে। উমর রাজি আল্লাহ তাআলা উনি মানতে পারেন নাই, উনি মানতে, এটা কিভাবে হয়? তিনি বললেন, তিনি সুজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, গিয়া বললেন ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সত্য নবী নন? তিনি বলেন ইয়েস, অবশ্যই আমি সত্য নবী। আপনি কি বলেন নাই যে আমরা তওয়াফ করব? তিনি বললেন আমি বলেছি, কিন্তু আমি তো এই কথা বলি নাই যে এই বছরে তওয়াফ করতে হবে। উমর রাজি আল্লাহ তাআলা হচ্ছে লাগেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলার কাছে, ও আবু বকর, এটা কোন ধরনের সন্ধিপত্র? মুসলমানদের এগেনস্টে, মুসলমানদের বিপক্ষে এই ধরনের সন্ধিপত্র হইয়া যাইতেছে, উনি কি সত্য নবী নন? আবু বকর রাজি আল্লাহ তাআলা বললেন ইয়েস, তিনি তো সত্য নবী। উনি যদি সত্য নবী হন, আমরা যদি সত্য সাহাবি হইয়া থাকি, তাইলে একতরফা এটা কিভাবে হয় যে কোনো মানুষ মুসলমান হইলে তাকে আবার কাফিরদের কাছে ফেরত পাঠানো পাঠাইয়া দেওয়া হবে? আমরা আসছি উমরা করার জন্য, আমাদেরকে উমরা না করে ফিরে যেতে হবে? আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা বললেন উনি হয়েছেন আল্লাহর নবী, ওনার সাথে আল্লাহর সম্পর্ক, তিনি যেটা করেন ঠিকই করেন। এই যে হুদায়বিয়ার এই যে ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে, উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন যে এই এই দিন যে আমি যে তর্কাতর্কি করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে, এরপরে আমি তো মনে করছি যে আমি এত বড় গুনাহগার যে আমি নবীর সাথে কিভাবে এইভাবে তর্কাতর্কি করলাম, আমি কিভাবে নবীজির সাথে এইভাবে তর্কাতর্কি করলাম। এইখানে এই যে সূরা ফাতহে, সূরা ফাতহে এই ব্যাপারে সম্পূর্ণ ঘটনা উল্লেখ করা হয়েছে। এইখানে এইখানে আল্লাহর উদ্দেশ্য ছিল যে সাহাবারা জোরপূর্বক গিয়েও উমরা কইরা যাবেন, কিন্তু যেহেতু মশওয়ারা হইয়া গেছে না কইরা চইলা যাওয়া, আল্লাহ আল্লাহ সিদ্ধান্তটা বদলাইয়া ফেলছেন। কিন্তু ইনিশিয়ালি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের সাথে কোরআনের সিদ্ধান্তের এখানে মিল ছিল। এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে অনেক দান খয়রাত করতেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিয়াত করছেন, তার মনে হইতো যে আমি অন্যায় করে ফেলছি, তার সবসময় মনে হইতো যে আমি অন্যায় করে ফেলছি। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমাদের আরেকটা ঘটনা এই 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 জায়গায় আমরা আমাদেরকে উল্লেখ করতে হচ্ছে, সেটা হয়েছে যখন মক্কা বিজয় হয়। মক্কা বিজয় হয় কখন? অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাত যাওয়ার 8 নম্বর বছরে মক্কা বিজিত হয়। যখন ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়, হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরে কাফিররা এই সন্ধিকে ভঙ্গ করে, কুরাইশরা সন্ধি ভঙ্গ করে। সন্ধি ভঙ্গ হওয়ার পরে যখন আবু সুফিয়ান চিন্তা করতেছে যে এখন কি করা যায়, এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা আক্রমণ করেন তাহলে তার তাদের রক্ষা নাই, কুরাইশদের রক্ষা নাই। তখন এই সন্ধিপত্রকে আবার নবায়ন করার জন্য আবু সুফিয়ান নিজে মদিনায় যায়। যাওয়ার পরে একজন একজন করে, সর্বপ্রথম আবু সুফিয়ান তার নিজের মেয়ের সাথে দেখা করেন। আপনারা জানেন তার মেয়েকে? আবু সুফিয়ান ছিলেন কুরাইশদের নেতা, কমান্ডার। যতটা যুদ্ধ হয়েছে সব যুদ্ধে আবু সুফিয়ান নেতা। আবু সুফিয়ানের মেয়ে আবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহধর্মিনী। আবু সুফিয়ানের মেয়ে হলেন উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার কাছে আবু সুফিয়ান যান, গিয়া বলতেছেন, ও উম্মে হাবিবা, তুমি তো আমার মেয়ে, মুহাম্মদের সাথে আমি একটু কথা বলতে চাই যে কিভাবে এই ট্রিটিটাকে, এই সন্ধিপত্রকে আবার নবায়ন করা যায়। এই ব্যাপারে যখন তিনি গেছেন কথা বলবেন, উম্মে হাবিবার রুমে ঢুকার পরে যে জায়গায় নবী করিম ইসলাম বসেন এইখানে আবু সুফিয়ান বসার জন্য গেছেন, উম্মে হাবিবা বলতেছেন, ও আমার আব্বা, এই জায়গায় তুমি বসবে না, তুমি না পাক, এইখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম আমার হাজবেন্ড, তিনি বসেন। আবু সুফিয়ান খুব দুঃখিত হন যে আমি তোমার বাপ হয়েছে, তাই তো কি হয়েছে। উম্মে হাবিবার কাছে কোনো আশা পান নাই। আবু সুফিয়ান যান আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, আমার দ্বারা সম্ভব না, ওইটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, উনি যে কথা আমাদেরকে বলবেন আমরা সেটাই করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় লোকটা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজকে আবু সুফিয়ান তুমি আসছো, তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে, আজ যদি তুমি মদিনায় যদি তুমি এইভাবে না আসতা তাহলে তোমার এই এই ধরনের কথা আমার সাথে তরবারি তোমার আমার মাঝে সিদ্ধান্ত নিত, আমি তোমাকে এখন আক্রমণ করতে পারতেছি না শুধু বিকজ তুমি একটা প্রস্তাব নিয়ে আসছো, আদারওয়াইজ আমি তোমাকে দেখাইয়া দিতাম। সো আবু সুফিয়ান চেষ্টা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও, কোনো কাজ হয় নাই। তারা চলে আসেন, আবু সুফিয়ান চলে আসে মক্কায়। আয়েশা বলে মক্কাবাসীদেরকে যে আমাদের এখন আর উপায় নাই, এখন মক্কাবাসীরা কুরাইশরা সিদ্ধান্ত নেও কি হবে। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিদ্ধান্ত নিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিদ্ধান্ত নেওয়ার পরে যে মক্কা আক্রমণ করবেন, মক্কা যাবেন, ওই সময় মদিনায় একজন সাহাবি ছিলেন, ওনার নাম হইল হাতিব ইবনে আবি বলতা। হাতিব ইবনে আবি বলতা উনি কি করছেন, একজন মহিলাকে পাঠাইছেন মদিনা থেকে মক্কায়, আর ওই মহিলার কাছে একটা চিঠি দিয়ে উনি দিছেন, আর চিঠির মাঝে লেখা ছিল যে
শীঘ্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, মক্কা আক্রমণ করবেন, তোমরা যে যেভাবে পারো তোমরা প্রতিরোধ করো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্ল্যানটা ছিল সম্পূর্ণ সিক্রেট, যে শুধু ঘনিষ্ঠ সাহাবারা ছাড়া আর কেউ জানে না। এই ইবনে আবি বলতাহা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ঘনিষ্ঠ সাহাবি, তিনি এই কথাটা গোপনে তিনি প্রকাশ করে দিয়েছেন, একজন মহিলার মাধ্যমে পাঠাইয়া দিয়েছেন। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামকে খবরটা সংবাদটা পৌঁছে দিয়েছেন যে এইভাবে একজন মহিলার কাছে তারা এই মহিলাটা সংবাদ নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তারা গিয়া ওই মহিলাকে তারা আটকাইলেন, বললেন তোমার কাছে কি আছে দাও। মহিলাটা প্রথমে অস্বীকার করে, নাও আমার কাছে কিছু নাই। তখন তারা বললেন আমরা শক্তি প্রয়োগ করব, তুমি দিয়ে দাও। তখন মহিলা ভয় পাইয়া গেল, মহিলাটা ভয় পাওয়ার পরে তখন সে এই চিঠিটা খুললেন, দেখে এই চিঠিটা দিয়ে দিল। এই চিঠি নিয়ে যখন তারা আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বলতাহাকে ডাকলেন যে ও হাতিব ইবনে আবি বলতাহা, তুমি এটা কিভাবে করলে, তোমার কাছ থেকে তো এটা আশা করিনি। তখন হাতিব ইবনে আবি বলতাহা বললেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা জিনিস চিন্তা করছি। আমি চিন্তা করলাম তাদের সহায় সম্পত্তি সবাই সবগুলো রক্ষিত আছে, আমার কেউ নাই, আমার যারা আছে আমার ছেলে সন্তানকে রক্ষা করার মতো মক্কায় আমার কেউ নাই। আমি চিন্তা করলাম যে আমি যদি তাদেরকে মক্কাবাসীদেরকে এই মুহূর্তে একটা ফেভার করি তাহলে আমার ছেলে সন্তানরা ওইখানে একটু না হইলেও মোটামুটি শান্তিতে বসবাস করতে পারবে। আর আপনার ব্যাপার যেটা, আপনি তো নবী, আপনার প্ল্যানকে আল্লাহ যেভাবেই হোক আল্লাহ বাস্তবায়িত করে দিবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বলতাহার এই পদক্ষেপকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাতিব ইবনে আবি বলতাহাকে শেষ করে দিতে চাই। উনি কেন আমাদের সিক্রেটকে উনি কেন কাফিরদের মাঝে শেয়ার করতে গেল, তরবারি দ্বারা ওনাকে আমি দ্বিখণ্ডিত করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও উমর শান্ত হও, তুমি জানো হাতিব ইবনে আবি বলতাহাকে, হাতিব ইবনে আবি বলতাহা উনি বদরি সাহাবি, বদরের যুদ্ধে উনি অংশগ্রহণ করছেন, আর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন সকলের আগের গুণা বাদের গুণা সব গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। যে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, আজ তুমি কেন তাদের উপর তার উপর তুমি তরবারি দিয়ে সিদ্ধান্ত নিবে। এই ঘটনায় আমরা কি বুঝলাম যে বদর যুদ্ধের কি পরিমাণ গুরুত্ব আল্লাহর কাছে। এই ঘটনা আমরা এও বুঝতে পারলাম যে এই যে সিক্রেটগুলা, নবীজির সিক্রেটগুলা শেয়ার করা, এগুলা কবিরা গুণা, কিন্তু কবিরা গুণা করলেও কেউ যদি অনুতপ্ত হয়ে যায় সে কাফির হয় না। এরপরে দেখলাম কি যে নবী, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমরকে বলছেন সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তর্ক বলার নাই, তিনিও শান্ত হয়ে যান। উমরের মাঝে এই কোয়ালিটি ছিল, যখন ওনার কিছু মনে আসতো তিনি খুব রাগান্বিত হইতেন, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন শান্ত হয়ে যাও, সাথে সাথে এই উমর মাটির মতো শান্ত হয়ে যাইতেন। দুইটা গুণের সমাহার ছিল তার মাঝে, একটা ছিল খুব গুসা করতেন, খুব সাহসী ছিলেন, আবার যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো কিছু বলতেন শান্ত হওয়ার জন্য, তিনি শান্ত হইয়া যাইতেন। আমরা আর একটা ঘটনা বলার মাধ্যমে আজকের সেগমেন্ট আমরা শেষ করব, আর সেই ঘটনাটা হচ্ছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় চলে আসছেন, সাহাবারা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে সবাই মক্কায় আসছেন অষ্টম হিজরিতে, আদ্দাহিয়া নামক জায়গায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন ওইখানে তাঁবু খাটাইয়া। কুরাইশরা তো উদ্বিগ্ন, কুরাইশরা উদ্বিগ্ন কি হবে না হবে, আজ তো মক্কা রক্তে রক্তাক্ত হয়ে যাবে, মক্কার রাস্তাঘাট রক্তের প্লাবন বন্যা বয়ে যাবে রক্তার মক্কার রাস্তাঘাট, তারা কি করবে না করবে খুঁজে পাইতেছে না কিচ্ছু। তখন আবু সুফিয়ান, এই আবু সুফিয়ান ভয়ে কাঁপতেছে কি করবে। আবু সুফিয়ান তখন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আব্বাসকে বলছে, ও আব্বাস, আমাকে নিয়ে চলো মুহাম্মদের কাছে, দেখো কোনো কিছুর সুরাহানি হয়। আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাকে তো যেই পাবে তোমাকে সেই কাতল করে ফেলবে, এক কাজ করো, আমার যে এই ডঙ্কি আছে, আমার যে গাদা আছে, এইটার উপর তুমি সোয়ার হইয়া যাও, তুমি আর আমি দুজন, আর তোমার মুখটা ঘুরিয়া ফেলো, ডাইখা ফেলো, আর আমরা যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জায়গায় বসাছিলেন, এর আগে ওইখানে বিভিন্ন ব্যারিকেড ছিল সাহাবাদের, যে কে আসতেছে কে যাইতেছে তারা লক্ষ্য করতেছেন। যখনই দেখছেন প্রথম সাহাবার গ্রুপ, যখন দেখছেন যে এখানে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ওনাকে ছাইড়া দিতেছে, গেট সাইড খুলিয়া দিতেছে, বিকজ আব্বাস রাজিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। প্রথম ধাপ পার হইছেন, দ্বিতীয় ধাপ পার হইছেন, আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে খুলিয়া দিছেন। একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়ার আগে আরো একজন লোক তলোয়ারি হাতে নিয়ে দাঁড়াইয়া আছে, উনিও খোঁজ নিতেছেন কে আসতেছে কে যাইতেছে। ইনি আর কেউ নন, ইনি হইলেন উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আব্বাস, তোমার পিছনে লোকটাকে। আব্বাস বললেন, আমাকে যাইতে দাও, আমি মুহাম্মদের সাথে দেখা করব। উনি বললেন, না, আমাকে ওই লোকটাকে দেখতে হবে। বলেই উমর আগে আসলেন, আসার সাথে সাথে উনি দেখলেন এই তো আবু সুফিয়ান। উমর বলে উঠলেন, আবু সুফিয়ান, এই দিনের জন্যই আমার অপেক্ষা, তোমাকে আমি চিনি, সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করছি আবু সুফিয়ান, আজ তোমাকে শেষ করে দেব। আব্বাস রাজিয়াল্লাহু তাআলা বলছেন, ও উমর, ছেড়ে দাও ওকে, আমি প্রোটেকশন দিয়ে নিয়ে আসছি ওকে। আমি মক্কার মাঝে একটা ইয়ে ছিল, প্রথা ছিল যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে প্রোটেকশন দেয়, অন্য কোনো ব্যক্তিকে নিরাপত্তা দেয়, তাহলে ওকে আর মারা যাবে না। সো আব্বাস রাজিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আবু সুফিয়ানকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছি, তুমি তাকে কিছু করো না। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে প্রোটেকশনের দিন নাই, আজকে বিজয়ের দিন, আমি ওকে শেষ করে দেব। আব্বাস রাজিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন, ও উমর, তুমি তো তাকে শেষ করে দিতে চাও, বিকজ সে তো তোমার বংশের না, সে আদমি বংশের না, সে হাশিমি বংশের, এই জন্য তুমি এটা করতে চাও। এই কথায় উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু খুব দুঃখ পাইলেন। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্বাস, আজ যদি উমর ইবনুল খাত্তাব আমার বাবা খাত্তাব যদি জীবিত থাকতো, আর ও মুসলমান হইত, তার মুসলমান হওয়া আমার কাছে এত খুশির সংবাদ হইতো না যেদিন আপনি মুসলমান হয়েছিলেন। আপনি নবীজির চাচা, আপনি যদি মুসলমান হন, সেই দিন আমি এত বেশি খুশি হয়েছি, আমার নিজের বাপ মুসলমান হইলে এত খুশি হইতাম না। আমি এখানে কোনো বংশের জন্য খে বড় খে ছুটে এটা আমার মাঝে কাজ করতেছে না, আমার মাঝে কাজ করতেছে যে এই লোকটা আমাদের কিনা ক্ষতি করেছে। যাই হোক, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন, ঠিক আছে, আবু সুফিয়ানকে আসতে দাও। যাই হোক, আবু সুফিয়ানের সাথে আলাপ আলোচনা হইল, তাকে নিরাপত্তা দেওয়া হইল, আর এরপরে আবু সুফিয়ান মুসলমান হইয়া যান। এইভাবে
উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর জজবা, উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাহস, উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ইসলামের সুমহান ইতিহাসের সাথে সম্পৃক্ত। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয়ী করেন। যখন এখানে আমরা পরবর্তী সেগমেন্টে আমরা আলোচনা করব উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খলিফা হন, খলিফার বিষয়টা, তার আগে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটা ঘটনা আমরা উল্লেখ করতে চাই হাফসা রাজিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। ওনার মেয়ে হাফসা রাজিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী ছিলেন খুনাইস ইবনে হুজাইফা। খুনাইস ইবনে হুজাইফা বুখারী শরীফের হাদিস, উনি যখন মারা যান, মারা যাওয়ার পরে উমর রাজিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন যে এখন হাফসাকে কার সাথে বিয়ে দেওয়া যায়। তখনকার দিনে যে বিধবা হইয়া গেলেই সাথে সাথে অন্যের সাথে বিয়ে দেওয়াটা প্রথা ছিল, তিনি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার মেয়েকে বিয়ে করুন। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার আপাতত বিয়ে করার ইচ্ছা নাই। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু গেলেন উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বললেন ও উসমান, আমার মেয়েটা বিধবা হয়ে গেছে, আমি চাই আপনি আমার মেয়েটাকে বিয়ে করুন। উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি আমাকে আপনার মেয়ের সম্পর্কে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, বাট ভাই আমি তো আপাতত বিয়ে করার আমার ইচ্ছা নাই। উনি খুব মনক্ষুণ্ণ হইলেন, উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু খুব মনক্ষুণ্ণ হইলেন, নিজের মেয়েটা যে দুইজন লোকের সাথে ঘনিষ্ঠ লোকের কাছে তিনি নিজে নিজে প্রস্তাব নিয়ে গেলেন, তারা প্রত্যাখ্যান করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হাফসাকে বিয়ে করতে চাই। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও উমর, আমরা জানতাম হাফসাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে চান, সেজন্য তুমি যখন আমাকে প্রস্তাব দিছ আমি রাজি হই নাই, আর যখন উসমানকে প্রস্তাব দিছ উসমানও রাজি হন নাই। আবু সাঈদ খুদরী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিস ইন সহিহ বুখারীতে ইমাম বুখারী মতে উল্লেখ করেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের মাঝে বসা ছিলেন। একজন লোক যে জায়গায় নবী ইসলাম বসাছিলেন, একজন লোক হঠাৎ এখানে আসতে চাইলেন, নক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা এখন নক করতেছেন ঢুকার জন্য, ওনার জন্য দরজাটা খুলে দাও আর বলো যে আল্লাহকে বেহেশতের সুসংবাদ দিচ্ছেন। তারা দরজা খুললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসসালামু আলাইকুম, ও আবু বকর, আল্লাহ আপনাকে বেহেশতের সুসংবাদ দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রশংসা করলেন, ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ পর আবার দরজায় নক পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকটা নক করছে, যে লোকটা দরজাকে খটখটাইতেছে তার জন্য দরজাটা খুলে দাও আর তাকে বেহেশতের সুসংবাদ দাও। দরজা খোলা হইল, ইনি ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হইল ও উমর, আল্লাহর নবী আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বেহেশতের সুসংবাদ, আসুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রশংসা করলেন, ভিতরে চলে আসলেন। কিছুক্ষণ পর আবার দরজায় নক পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকটা এবার নক করছে ওনাকেও বেহেশতের সুসংবাদ দাও আর বলো যে ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে। দরজা খোলা হইল, উনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হইল ও উসমান, আপনার জন্য বেহেশতের সুসংবাদ, কিন্তু আপনাকে অনেক দুঃখ কষ্ট পোহাইতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সেই সব দুঃখ কষ্টের জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এইভাবে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জীবিত অবস্থায় বেহেশতের সুসংবাদ দেন। সুসম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করতেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদনী জীবন, যে মদিনার জীবনে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করেছি মদিনার জীবনে তিনি কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি অনেক এই যুদ্ধে উহুদের যুদ্ধে তিনি সব সাহাবাদেরকে একত্রিত করে আবার তাদেরকে ডিফিট দেন কাফিরদেরকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস মদিনা জীবনে যখন আমরা আলোচনা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে, মদিনার জীবন নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের যে পরবর্তী সেগমেন্ট হবে ইনশাআল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে, ওই ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা এবার যাব যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, তার খেলাফতকাল কীভাবে ছিল আর ইসলামের শান শওকতকে তিনি কীভাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে যান ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা সে ব্যাপারে আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।